চলিয়া গেল গেল আমার সামনে দিয়া, এত কেঁদে ডাকলাম তাদের চাহিল না ফিরিয়া। বহু হাজি চলিয়া গেল গেল আমার সামনে দিয়া, এত কেঁদে ডাকলাম তাদের চাইল না ফিরিয়া। গরিব বলে তাহারা আমায় সঙ্গে নিল না, নহকার মাঝিরে আমায় পার করে দে দেরি করিস না, নহকার মাঝিরে আমায় পার করে দে দেরি করিস না। জিয়ারতে যাবো আমি সোনার মদিনা, নহকার মাঝিরে আমায় পার করে দে দেহরি করিস না। অন্ধ লোকটা কাঁদছে, আল্লাহ বলছেন ফাইম বাগাত ইহদা হুমা আলাল উখরা ফাকা তেলুল্লাতি তাবকি হাত্তা তাফিয়া এলা আমরিল্লা ফা ইন ফা আত ফাসলে হু বাইনা হুমা বিল আদলে ওয়া আকসেতু। যখন ওরা কোরআন হাদিস মানতে রাজি হয়ে যাবে, যখন সমাজের ফাইসালা মানতে রাজি হয়ে যাবে, ও গমরল সর্দার খবরদার, দুই পার্টি দুটাই তোমার মুমিন ভাই, তোমরা আপোসে আদমের সন্তান তোমরা ভাই, খবরদার দু পার্টির মধ্যখানে ফাইস ফাইসালা করবে তো কাউরি তরফ টানিও না, তুমি টাকা দেখিও না, ঘুষ নিও না, খানদান দেখে বিচার করিও না, বড় ছোট দেখিও না, যেটা হক হবে ওই হক ফাইসালা তুমি করে দিও। আর ফাইসালা করতে বসে তাড়াঘুড়া করিও না, ভালো করে চিন্তা ভাবনা করে ফাইসালা করিও। কেন জানেন? ওয়ামাল্লাম ইয়াহকুম বেমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফেরুন। আল্লাহ বলছেন যারা আমার কোরআন মোতাবেক ফাইসালা করে না, আমার হুকুম অনুযায়ী ফাইসালা করে না, তারা হলো কাফের। ওয়ামাল্লাম ইয়াহকুম বেমা আনসালাল্লাহ ফাউলাইকা হুমুল জালেমুন। যারা আমার কথা মতো ফাইসালা করে না, আমার কোরআন মতো ফাইসালা করে না, উলাইকা হুমুল জালেমুন, এরা হলো জালেম। ওয়াল্লাম ইয়াহকুম বেমা আনসালাল্লাহ ফাউলা কহমল ফাঁসে কোন। আমার আল্লাহ বলছেন যারা আমার কোরআন মোতাবেক ফাইসালা করে না, তারা হলো ফাঁসেক, আমার বন্ধুরা। আর যাকে আল্লাহ কাফের বলেন, কাফের জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বলেন জান্নাতে যাবে না জাহান্নামে? আল্লাহ বলছেন যারা কোরআন হাদিস মোতাবেক ফাইসালা করে না, নিজের মনের মতো ফাইসালা করে, এরা হলো কাফের। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি মানুষকে সেই ফাইসালা করো তৌফিক দান করিও। ভাইজান, অনেক সময় যখনই ফাইসালা করতে বসবেন, তাড়াঘুড়া করিয়েন না, ভালো করে তদন্ত লিয়েন, তারপরে করিয়েন। একদিন সময় লাগলে লিয়েন, পাঁচ দিন সময় লাগলে লিয়েন। অনেক সময় যেটা মিথ্যা সেটাই সত্য প্রমাণ হয়ে যায়। এক একটা লোক এমন কথা চিকন করে বলতে জানে, এমন করে কথাকে সাজাইতে জানে যে যেটা মিথ্যা সেটাই সত্য প্রমাণ হয়ে যায়, হ্যাঁ, আর যেটা ভুল সেটাই লাগে যে এটাই সঠিক। যেমন একটা উদাহরণ দিচ্ছি, লদ্দির ওপারে একটা অন্ধ লোক বসে আছে, নদীর তীরে বালুচরে একটা অন্ধ লোক বসে আছে, আর দু অনেক মানুষ আসছে ঘাটে, নৌকায় চড়ছে, পারিয়ে চলে যাচ্ছে। হাম কেসে যাইব হো তেবা নগরিয়া, হাম কে নাকে যাইব হো তেবা নগরিয়া, দেখে খাতির মানবা তরসে মসজিদে নববীকে দুয়ারিয়া, হাম কেসে যাইব হো তেবা নগরিয়া, হাম হাই গরিব বানি নাই খে রুপাইয়া, বিচ ভবন মে ফাসল বাটে হামরি উম্মীদ কে নাইয়া, হাম হাই গরিব বাটে নাই খে রুপাইয়া, বিচ ভবর মে ফাসল বাটে হামরি উম্মীদ কে নাইয়া, সোচত রহনি কাবু মিলি হামকে কিনারিয়া, হাম কেসে যাইব হো তেবা নগরিয়া, হাম কেসে যাইব হো তেবা নগরিয়া, আখিয়া হামরি লোর বহাব
कुहुरेला छतिया अखिया हमरी लोर बहावे कुहुरेला छतिया याद अबेला जब आका के काटत नहीं खेरतिया अखिया हमरी लोर बहावे कोहरेला छतिया याद अबेला जब नबी के काटत नहीं खेरतिया ऐसन बुझाता के फट जाई अब हमरी सबर के गागरिया हम कैसे जाइब हो तैबा नगहरिया हम कैसे जाइब हो तैबा नगहरिया। अंधो लोग बसे आछे मानुष एक एक करे आसे नौकाय चापछे पेरिये चले जाच्छे অন্ধ লোকটা বসে বসে চিৎকার করেছে কেউ আছো গো একটু আমার হাতটা ধরে নৌকাই তুলে দেবে কেউ লোকটার হাত ধরে নৌকাই তুলে না কেউ লোকটার হাত ধরে নৌকাই তুলে না অনেক মানুষ চলে এলো চলে গেল বহু হাজি চলিয়া গেল গেল আমার সামনে দিয়া এত কেঁদে ডাকলাম তাদের চাহিল না ফিরিয়া বহু হাজি চলিয়া গেল গেল আমার সামনে দিয়া এত কেঁদে ডাকলাম তাদের চাইল না ফিরিয়া গরিব বলে তাহারা আমায় সঙ্গে নিল না নৌকার মাঝি রে আমায় পার করে দে দেরি করিস না নৌকার মাঝি রে আমায় পার করে দে দেরি করিস না জিয়ারতে যাব আমি সোনার মদিনা নৌকার মাঝি রে আমায় পার করে দে দেহরি করিস না। অন্ধ লোকটা কাঁদছে আর বলছে কেউ আছো রে আমার হাতটা তুলে ধরে একটু নৌকাই তুলে দাও কত মানুষ চলে গেল কেউ তুললো না এবার একটা ছেলে আরে একটা মেয়ে যুবক ছেলে যুবতী মেয়ে রাস্তা দিয়ে চলে আসছে আর এবার ওই অন্ধ লোকটা বলছে কে গো একটু আমার হাতটা ধরে নৌকাই তুলে দাও। এই কথা যেমনই বলা মেয়েটা ছিল মাদ্রাসার পড়া মেয়েটা হলো মাদ্রাসার পড়া অন্তরে কথাটা লেগে গেল দেখেন মাদ্রাসার কি গুণ পড়ার বুঝতে পারবেন মাদ্রাসায় পড়েছে কি পড়েছে দোসরি উর্দু এখন চলে না আগে দোসরি উর্দু চলতো তো এই উর্দুতে লেখা ছিল একটা কবিতা নাজাম গালা অতি লেখা আছে কি अगर खुदा ने तुम्हें हाथ पैर दिए तो लंगड़ा लूला को सहारा दो। नजमटाते एक एकटा कथा लेखा छिलो कि अगर खुदा ने तुम्हें हाथ पैर दिए तो लंगड़ा लूला को सहारा दो। मेटा कथाटा पढ़े मने पड़े गल আমি কেতাবে পড়েছি আল্লাহ যদি তোমাকে হাত পা দিয়েছে তাহলে তুমি একটা অপাহিজ অক্ষমকে তুমি সখী করো একটু তাকে সাহারা দাও আর যদি না দিই আল্লাহ তখন সেদিন আমাকে সওয়াল করবেন যে তুমি তো পড়েছিলে এই কথাটা তবে তুমি চোখের আগা দিকে লোকটা কাঁদতে থাকলো তুমি একটু তুলে দিলে না আহ স্বামীকে বলছে গো একটু যাও না লোকটাকে একটু হাতখান ধরে তুলে দাও নৌকাতে তো মদ লোকের দলটা একটু কর মজবুত হয় আর মেয়েদের দিলটা একটু নরম হয় বলছে কেমন না কেমন লোক এত মানুষ যাচ্ছে কেউ তুলে না কিছু করে না 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 আমি ওগুলাতে যাবো না চল চল হ্যাঁ চল কইছে দেখো আর একটু মদত করে দাও না যে সবাই একই হয়ে যেও না এরকম করিও না যাও একটু লোকটার হাত ধরে তুলে দাও কইছে হ্যাঁ আমি যাবো না তুই যাবি তো জাগা। এবার মেয়েটা বলছে তুমি না যাও তো আমি ওকে যাবো কিন্তু আমি ওকে তুলে দিব নৌকাতে হাতখান ধরে তুলে দিয়েছে নৌকাতে যখন তুলে দিয়েছে লদ্দি পেরিয়েছে
এই পার্শ্বে এসে যখন নেমেছে হাতটা ধরে নামালছে, ওপরে যখন গেছে হাতটাকে এরকম করে চেপে ধরলেছে মেয়েটার অন্ধলোকটাতে, অন্ধলোকটাতে এনে করে হাতটাকে চেপে ধরলেছে, লে টানতে শুরু করে দিয়েছে। এদিকে কইছে এই ছাড়ো, কইছে কেন আমার স্ত্রী আমি কেন ছাড়বো, উল্টা দাবি বলছে আমার স্ত্রী। অন্ধলোকটা বলে আমার স্ত্রী, আর ভালো ছেলেটা বলে আমার স্ত্রী। ঝগড়া লেগে গেল ঘাটে, কোনো কাজই না মানাই, কোনো দলিল না মানাই, বিয়ে কার সাথে হয়েছে কেউ জানে না। এবার ঘাটে ই বলে যে আমার, ওই বলে আমার, অন্ধটা বলে আমার স্ত্রী, এক হাত ধরে টানে, আর ভালো ছেলেটা হাত ধরে টানে বলে আমার স্ত্রী। লোক জমা হতে হতে সব সব লোক জমা হয়ে গেল, কি কথা না, তো স্ত্রী লিয়া ঝগড়া শুরু হয়ে গেছে। এবার কার কিছু বোঝা যায় না, সবাই বলছে হ্যাঁ এতে বুঝার কি আছে, হে বুঝতে পারিস না, ও অন্ধ তো দেখতে পাই না যে মেয়েটা সুন্দরী কি কালো কি কীরকম দেখতে তো পাই না, আ তবে নিচ্ছি একবারে কোনো এতে সন্দেহ নাই, এই মেয়েটার অন্ধর সাথে বিয়ে হয়েছিল, এবার ভালো ছেলে পাচ্ছে তার জন্য পালিয়ে যাচ্ছে, ই তো দেখতে পাই না যে অন্ধ ভালো লেগে ওকে ধরেছে। জি আপনি চলে এসছেন নাকি, না আচ্ছা আসে, আচ্ছা ঠিক আছে, পাঁচ মিনিটে বাস এই ইটে বলে খালি আপনাকে দু মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি বন্ধু। এবার সবারের কিন্তু ধ্যান এটাই হবে কিনা যে অন্ধটা তো দেখতে পাই না যে সুন্দরী মেয়ে তার জন্য হাত ধরেছে, বরং এই অন্ধটার সাথে মেয়েটার বিয়ে হয়েছিল, আর ভালো ছেলে পাচ্ছে তার জন্য এর সাথে পালিয়ে যাচ্ছে অন্ধকে ছেড়ে, সবাই এটাই বলবে। কিন্তু আসল কোনটা, যে না ভালো ছেলেটার এই জবরদস্তি হাত ধরেছে। এবার কাজী সাহেবকে খবর হয়ে গেল, কাজী সাহেব ঘাটে যুদ্ধ শুরু হয়ে গেছে, খুব ঝামালা, কি হলো, না তো স্ত্রী লিয়ে ঝগড়া কেমন কথা, বলে হ্যাঁ একটা মেয়ে আছে দুটো ছেলে, এক ফুল দু মালি, একটা ফুল দু মালি, এই বলে আমার বাগানের, ও বলে আমার, দুদিক থেকে টানাটানি চলছে। কাজী সাহেব তাড়াতাড়ি চলেন, কাজী সাহেব চলে আসলেন, এবার তো সব দুজনকে দেখে বাড়ি নিয়ে চলে গেলেন, যা বন্দি করে দিলেন তিনজনকে, তিন ঘরে বন্ধ করে দিয়ে সমাজের রক্ষে বলে দিল যাও তোমরা সবাই বাড়ি চলে যাও, কালকে নটার পরে আসবে, আমি কালকে নটার পরে ফায়সালা শোনাবো। এবার সবাই বাড়ি চলে গেল, কাজী সাহেব এসারের নামাজ পড়ার পরে ইস্তেখারার নাদান ইস্তেখারা করে আল্লাহ বিছানায় ঘুমিয়ে আল্লাহকে বলছেন মাবুদ তুমি হলে সব থেকে বড় হাকিম, আল্লাহ তুমি সব থেকে বড় বিচারক, তুমি ফায়সালা করনেওয়ালা, আল্লাহ তুমি গায়ব দা, তুমি অন্তরের কথা জানো, আমি আল্লাহ মুখের কথা বুঝি অন্তর কিন্তু কাউরে জানি না, কার মধ্যে কী আছে মাবুদ গো, তুমি ফায়সালা ভালো ফায়সালা করতে পারবে, আমি করতে পারবো না, আল্লাহ আমার দ্বারাই যদি ভুল হয়ে যায় আমি গুনাহগার হয়ে যাব, ও মাবুদ তুমি আমার দ্বারাই ভুল করাইও না, মাবুদ এরকম কিছু বুঝতে পারি না কেমন করে ফায়সালা করব, আল্লাহ তুমি কোনো একটা রাস্তা বের করে দাও, আল্লাহ গা এতকে এক নম্বর ফায়সালা কারনেওয়ালা তুমি, আমি সমাজের ফায়সালা করি আমার ফায়সালা তুমি করবে গো আল্লাহ, এই আল্লাহ আমি লোকের ফায়সালা করি কিন্তু আমার ফায়সালা তোমার হাতে, মাবুদ তুমি আমাকে বাঁচিয়ে নিও। এবার কান্নাকাটি করে বিছানায় ঘুমাইছে, ঘুম হয় না, কেমন করে দশকে বুঝাবো কেমন করে ফায়সালা করবো, রাত যখন বারোটা একটু ঘুমার পরে রাত বারোটাতে এবার মনে পড়ে গেল আল্লাহ বলছে যাও একবার দেখো ফায়সালা হয়ে যাবে। জাকারিয়া 25 কিলো মাকই 200 নগদ 300 বাকি, আচ্ছা শেষ দোয়া সময় দোয়া দিচ্ছি, এবার দোয়া করে রাত বারোটাতে বলছে একবার দেখে আসি রাখে কাইদি রাখে, যে ছেলেটার ঘরে প্রথম ভালো ছেলেটার ঘরে দেখছে উকি মেরে দেখছে তো বসে বলছে এলে কে কয়ে মায়ের লোক, সালা মায়ের লোক হলো হাফ মেন, এত করে মানা করনু যে তুলিস নে, তুলিলে খুব দরদ দেখাইতে গেল, যা কানার সোতে দিয়ে দেয় তো যাবি বুঝবি চেহে খাবি, তো সেদিন তুই বুঝবি কেমন তোর ইয়েছে, তুই দরদি দেখা তোর সুইটে যাবে বুঝাতে, এখানে ফাইসলা হয়ে গেল কি যে না স্ত্রী ইয়ারি বুঝে, তাহলে আর একটু ভালো করে তদন্ত লিয়ে এলি, এবার মেয়েটার ঘরে দেখছে উকি মেরে, তো মেয়েটা বলছে আল্লাহ হাত তুলে কাঁদছে, আল্লাহ যদি ভালাই করা ভালাই হয় কেমন করে ভালাই করা যাবে, মাবুদ গো আমার অন্তরে তো তোমার নেকি মনে ছিল যে আমার আল্লাহকে জবাব কি করে দিব, এই তোমার ভয়ে তো আল্লাহ তার হাত ধরে তুলেছিলাম, তবে জানিনি যে আমাকে এরকম সাজাই ভুগতে হবে, আল্লাহ তুমি আমার ফাইসলা সঠিক করিও, কাঁদছে
এবার বলছে ফয়সালাতে কেনি হয়ে গেল, আল্লাহ করে দিয়েছে, দুজনে ওর মুখে বলাইছে আল্লাহ আর ও দেখছে। এবার তিন নম্বরে কি দেখ, তাহলে অন্ধকে একটু দেখে লি কি করছে, ওর ঘরে উকি যখন দিয়েছে তো বসে বসে দেখছে আর এরকম কি করছে অন্ধ, খালিন করছে, ছিনু বালির চরে বাদালছি খাটকা আসে বাজাই, ছিনু বালির চরে বাদালছি খাটকা আসে বাজাই, বালির চরে ছিনু ঝামেলা পাকিয়ে দিয়েছি, পাইলো কোনো কথা নাই, না পাইলো কোনো কথা নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা ফয়সালা করতে হবে খুব সোচে বুঝে, অনেক ভাই বন্ধু আপনাকে সমঝদারি নিতে হবে, সময় নিতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের সময় দেখেন, সহি ফয়সালা যদি করেন, দিল থেকে আপনি ভুল করতে যেন না, আর তারপরে যদি ভুল হয়ে যায়, আল্লাহ বলছেন যদি রাসূল আমার বলে গেছেন এই কথা, যদি কোনো মানুষ ফয়সালা করছে আর তার দ্বারাতে যদি সঠিক ফয়সালা হয়েছে, তাহলে পরে সে লাহু আজরানে ডাবল নেকি পাবে। আর লোকটা অন্তর হনে কিন্তু সাফ, মানে কাহুর উপরে বেইনসাফি করে না, লোকটা সহি ফয়সালা মনে করে ফয়সালা করলো কিন্তু ভুল হয়ে গেল, নবী বলেছেন লাহু আজরুন, এক ফরা সওয়াব পাবে, সে সওয়াব পাবে। ভুল যদি কেন, ও জেনে বুঝে ভুল করেনি, পার্টি দেখেনি, খানদান দেখেনি, বড়ো ছোটো দেখেনি। আল্লাহ আমাদের ছেলে মেয়ের মধ্যে হোক, ভাই বোনের মধ্যে হোক, সমাজে হোক, বহু বেটির মধ্যে আল্লাহ যেন আমাদের সহি ইনসাফ করার তৌফিক দান করেন। আমিন। আকুলু কাউলি হাজা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন, ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।